আমার বাবা খুব শৌখিন লোক ছিলেন তো উনি হাউস করে এই বাড়িটা বানাছে মাটির বাড়িকে গরিবের এসি বলা হয় তো আপনার কাছে কি এরকম মনে হয় এসির বড়টা আবার যে কয়েকদিন কি কোন জিনিস আসবে তার সাথে আমরা শান্তিতে থাকি বন্ধুরা এর আগে আমি দেখিয়েছি বগুড়ার আদমদেহি উপজেলার মাটির একতলা ও দোতলা বাড়ি আমি দেখিয়েছি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাটির 108 কক্ষ বিশিষ্ট দ্বিতল বাড়ি আজকে আমি দেখাবো আপনাদেরকে মাটির তিনতলা বাড়ি চলুন বন্ধুরা ঘুরে আসি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদেহি গ্রাম থেকে যে গ্রামে রয়েছে মাটির তিনতলা বাড়ি উত্তরের গ্রামের পথ বরাবরই আমাকে মুগ্ধ করে যতবারই এই গ্রামীণ পথে চলি দারুণ এক ভালো লাগায় ভরে যায় মন তাই তো বাংলার সবুজ শ্যামল এই প্রকৃতির বন্দনায় কখনোই কার্পণ্য করি না আমি বন্ধুরা আজ আমি ছুটে চলেছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদেহি গ্রামের দিকে প্রতি বছর জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলার আয়োজন করা হয় বলে ছোটবেলা থেকেই এই গ্রামটির নাম শুনে এসেছি কিন্তু কখনোই যাইনি আজ যাচ্ছি সেই গ্রামে তিনতলা বিশিষ্ট একটি মাটির বাড়ির টানে নিমাইদেহি গ্রামে আসার পথ খুবই সোজা দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া শহরের সাতমাথায় আসবেন সাতমাথার হকার্স মার্কেটের সামনে থেকে বগুড়া টু দেওগ্রাম দুর্গাপুর রুটের বাস কিংবা সিএনজি অটোরিকশায় চেপে চলে আসতে পারেন নিমাইদেহি গ্রাম সংলগ্ন চৌমাথা বা চৌমুহনী বাজারে বাসে 30 ও সিএনজি অটোরিকশায় এলে ভাড়া গুনতে হবে 40 টাকা চৌমুহনী বাজার থেকে 1 কিলোমিটার দূরত্বে সেই গ্রামটি আমি যেহেতু বগুড়ার আদমদেহি উপজেলা থেকে যাচ্ছি তাই আমার পথ একটু আলাদা চলতে চলতে রাস্তার দুপাশে মাটির একতলা ও দোতলা অনেক বাড়িঘর চোখে পড়ল অবশেষে পৌঁছে গেলাম সেই নিমাইদেহি গ্রামে সিএনজি অটোরিকশা থেকে নেমে হাঁটতে শুরু করলাম গ্রামের গলিপথে চলছি আর দেখছি সারি সারি মাটির বাড়ি নিমাইদেহি গ্রামে মাটির বাড়ি অনেক দেখুন আমি যেদিক দিয়ে যাচ্ছি এই রাস্তার দুপাশে শুধুই মাটির বাড়ি তবে এই বাড়িগুলোকে ঘিরে তেমন আগ্রহ আমার নেই এ কারণে যে মাটির বাড়ি আমি নিজে দেখেছি আমাদের নিজেদেরই বগুড়ায় মাটির বাড়ি রয়েছে আমার আগ্রহ যেটি হচ্ছে তিনতলা যে মাটির বাড়ি রয়েছে সেটি নিয়ে আমার আগ্রহ সে কারণেই সেই বাড়ির দিকেই যাচ্ছি যে তিনতলা মাটির বাড়ি নিজে দেখব আপনাদেরকে দেখাবো হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মাটির তৈরি সেই তিনতলা বাড়ির কাছে আমার পেছনে দেখতে পাচ্ছেন মাটির তিনতলা বাড়ি এখানে কিন্তু গ্রামের অনেক মানুষজনও চলে এসেছেন দেখুন আর আমি যেখানে এসেছি আমাকে কিন্তু এখানে ডেকে নিয়ে এসেছেন এই যে আমার এখানে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মিজানুর ভাই এখানেই ওনার বাসা উনি আমাকে বারবার ফোন করে আসতে বলেছেন তিনি বলেছেন যে এই এই মাটির বাড়ির কথা তিনি আমাকে বিভিন্নভাবে বলেছেন ফোন করে বলেছেন মেসেঞ্জারে নক করে বলেছেন এখানে আসার জন্য তার পাঠানো ছবি দেখে কিন্তু আমি আগ্রহী হই আসলে আমি নিজেও তো মাটির তিনতলা বাড়ি দেখিনি এর আগে দোতলা বাড়ি দেখেছি একতলা বাড়ি দেখেছি কিন্তু তিনতলা বাড়ি দেখা হয়নি
বিশেষ করে এই মিজানুর ভাইয়ের অনুরোধে আমি এখানে এসেছি। আচ্ছা মিজানুর ভাই, আপনার কেন মনে হলো যে এই যে এই মাটির বাড়ি এটি নিয়ে আমার এখানে আসা দরকার, এটি নিয়ে ভিডিও তৈরি করা দরকার, এটি আপনার কেন মনে হলো? ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। আসলে আমি ইউটিউবে আপনার বিভিন্ন মানে গ্রামীণ বিলুপ্ত প্রায় বা গ্রামীণ ঐতিহ্য বিভিন্ন প্রকার ভিডিও আমি দেখছি। নওগাঁর বিভিন্ন একটা 108 রুম বিশিষ্ট বাড়ি, তারপর নকশিগ্রাম সহ বিভিন্ন আপনার যেগুলো ঐতিহ্যপূর্ণ ভিডিও এগুলো আমি আপনার দেখছি। দেখে আমার মনে হয়েছে যে আমাদের এলাকায় আমাদের গ্রামে একটা মাটির তিনতলা বাড়ি আছে যেটা আপনাকে জানানো দরকার। আপনি জানার হয়তো একটা ভিডিও করবেন, ইউটিউবে দেবেন এবং আমাদের দেশের লোকজন সহ সারা বিশ্বের মানুষ দেখবে যে মাটিরও তিনতলা বাড়ি হয়। বাড়িটি দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এই বাড়ি দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্তর থেকে মানুষজন আসেন। বাড়ির দেয়ালগুলো মাটি, খড় ও তুষ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টার করা, যাকে গ্রামের ভাষায় ঘর মাজা বলা হয়। তিনতলা হয় অন্য বাড়ির তুলনায় এই বাড়িটির উচ্চতা একটু বেশি। এর ছাউনিতে টিনের পাশাপাশি মাটির টালি ব্যবহার করা হয়েছে। ১৯৭৬ সালে এই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মণ্ডল সাত কক্ষ বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেন। আব্দুর রশিদ মণ্ডল বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এখন এখানে পরিবার নিয়ে বসবাস করেন তার একমাত্র ছেলে ইদ্রিস আলী মণ্ডল। একসাথে অনেকগুলো বাড়ি রয়েছে এখানে, প্রায় সবগুলো বাড়িতেই টিনের ছাউনি দেয়া। মরিচা পড়া টিন দেখে সহজেই আন্দাজ করা যায় বাড়িগুলো অনেক পুরনো। বাইরে থেকে দেখার পর এখন বাড়ির ভেতরে যাওয়ার পালা। ভেতরে আসার পর সুন্দর আঙিনা দেখে ভালো লাগলো। টিনের ছাউনি দিয়ে নতুন করে বারান্দা তৈরি করায় আঙিনা থেকে বাড়িটি দেখে বোঝার উপায় নেই যে এটি কয়তলা বিশিষ্ট। তবে বাড়ির বারান্দায় প্রবেশ করলে বিষয়টি আবার পরিষ্কার হয়ে যায়। এই তিনতলা বাড়িতে কোনো সিঁড়ি নেই, মই দিয়েই ওঠানামা করা হয় উপর নিচে। বাড়ির মালিক একটি মই নিয়ে এসে উপরের দোতলা ও তিনতলা দেখানোর ব্যবস্থা করলেন। বন্ধুরা, আমি চলে এসেছি মাটির তিনতলা বাড়ির একেবারে ভেতরে। দেখতে পাচ্ছেন যে মাটির বাড়ির ভেতরে আমি এসেছি, অনেক মানুষজন এসেছেন এখানকার। এই বাড়ির লোকজন ছাড়াও গ্রামের অনেক মানুষ এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে এসেছেন যে তারা জেনেছেন যে এখানে ভিডিও করার জন্য আমি এসেছি ইউটিউব থেকে, সে কারণে কিন্তু তারাও চলে এসেছেন। দেখুন, এটি মাটির তিনতলা বাড়ি, কিন্তু একটি বিষয় হলো এখানে কোনো সিঁড়ি নেই। সিঁড়ির জায়গা করে রেখেছেন এই জায়গা, এখান থেকে হয়তো কখনো তারা সিঁড়ি করার প্ল্যান ছিল, সেটি তারা করেননি, হয়তো ভবিষ্যতে করবেন এটি তারা বলছেন, এখানকার যে বাড়ির মানুষ তারা বলছেন। আর আপাতত তারা এই মই দিয়ে তারা উপরে ওঠেন এবং দোতলা থেকে আরেকটি মই দিয়ে তারা তিনতলায় ওঠেন। চলুন দেখে আসি যে আসলে মই দিয়ে কীভাবে এই তিনতলায় তারা ওঠেন, সেটি আমি নিজেও যাবো, আপনাদেরকেও দেখাবো যে এই বাড়ির মানুষগুলো কীভাবে মই দিয়ে দোতলা অথবা তিনতলায় উঠে যান। মই বিয়ে দোতলায় উঠে পড়লাম আমি। দেখলাম গৃহস্থালির কিছু জিনিস রাখা হয়েছে দোতলায়।
এক ছেলে ও তিন মেয়ের জনক ইদ্রিস আলীর পরিবারের সদস্য মোটেই সাতজন হয়, উপরের কক্ষগুলো তেমন প্রয়োজন হয় না। এই মাটির বাড়ির একটি বৈশিষ্ট্য দেখছি যে অন্যান্য মাটির বাড়িতেও আমি গেছি এর আগে, আপনারাও দেখেছেন যে সেগুলোর যে তালা বিছানো থাকে সেটার হাইটটা বেশি হয়, কিন্তু এখানকার আমি দেখছি যে হাইটটা অনেক কম। আমার মাথা প্রায় ঠেকে গেছে দেখুন। তারপরেও তারা এখানেই থাকেন, দেখতে পাচ্ছেন যে দোতলার একটি কক্ষ যেখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে। এই যে ঝাড়ু দেওয়ার ঝাড়ু, এটি কিন্তু খড় দিয়ে বানানো, ধানের যে খড় থাকে সেই খড় দিয়ে এই ঝাড়ুগুলো বানানো হয়েছে। এগুলোকে গ্রামে অবশ্য শামটা বলা হয়। বন্ধুরা, তালগাছের পাটাতনের উপর বাঁশ বিছিয়ে তৈরি ছাদ বা তালায় গুঁজে রাখা এই জিনিসটি কি আপনারা চেনেন? মাটির এই বাড়িগুলোতে এলে গ্রামীণ বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন, হয়তো পরিচয় করিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন, এটি কিন্তু মালাই, এটি হচ্ছে ডাবের অর্থাৎ নারিকেলের মালাই, নারিকেলের মালাই দিয়ে বানানো হয়েছে। এটাকে স্থানীয় ভাষায় ওড়ন বলা হয়। এটা দিয়ে হয়তো যখন বড় অনুষ্ঠান হয়, মানুষ মারা গেলে যে কুলখানি হয় সেই সময় যে আলুঘাটি করা হয়, এখানকার খুব একটি বিখ্যাত খাবার আলুঘাটি, সেই আলুঘাটি তোলার জন্য এটি ব্যবহার করা হয়। দেখুন, এটি ওড়ন বলা হয় এটিকে, এটি নারকেলের মালাই দিয়ে তৈরি। দোতলায় বড় আকারের দুটি কক্ষ রয়েছে, অপর কক্ষে গিয়ে দেখলাম গ্রামীণ ঐতিহ্যের আরেক স্মারক। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে আপনারা হয়তো এটিও চিনতে পারবেন না, যারা গ্রামে থাকেন তারাই চিনতে পারবেন। দেখুন, এটি এটার নাম হচ্ছে, এটাকে আমিও ভুলে গেছি, এটার নামটা কি? তাল চটা বলা হয় এটাকে। এবার নামটা আমার মনে পড়েছে, আমাদের বাড়িতেও আছে, গ্রামের বাড়িতে আমার মা এটাতে তাল যখন পেকে যায় তখন এর উপর তালটা ছাড়িয়ে নিয়ে তালের যে আটি আছে সেটা এখানে ঘষা দিতে হয়, দিলে নিচে হচ্ছে এই তালের যে ইয়েটা থাকে আর কি, জুস, সেটি কিন্তু নেমে যায়, এবং সেই জুস দিয়েই কিন্তু তাল বড়া করা হয়, তালের রুটি করা হয়। এ কারণে এটি গ্রামে একটি খুব প্রয়োজনীয় একটি জিনিস, এই তাল চটা। আমি ভুলে গিয়েছিলাম দীর্ঘদিন শহরে থাকার কারণে, আবার মনে পড়লো গ্রামে আসার পরে যে তাল চটা দেখলাম, আমারও ভালো লাগছে। মাটির তৈরি এই বিশাল পাত্রকে বলা হয় ডাবর। এখানে ধান চালসহ বিভিন্ন শস্য সংরক্ষণ করা হয়। দোতলা ঘুরে দেখলাম, এখন আমরা তিনতলায় যেতে চাই। আগেই বলেছি যে এই বাড়িতে কোনো সিঁড়ি নেই, মই দিয়ে একতলা থেকে দোতলায় উঠতে হয় এবং দোতলা থেকে তিনতলায় উঠতে হয় এই মই দিয়েই। এই যে এখানে দেখুন মই রাখা হয়েছে, এই মই দিয়েই তিনতলায় উঠতে হবে। একে আমি উঠি। আসলে এই তিনতলাটাই কেউ থাকেন না, সাধারণত এই তিনতলাটাই ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস রাখার জন্য, ঘর গৃহস্থালীর বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস এখানে ফেলে রাখা হয়। তিনতলায়ও রয়েছে বড় বড় দুটি কক্ষ। এখানেও দেখলাম সারি করে রাখা হয়েছে কিছু ডাবর। ছোট ডাবরকে এখানকার গ্রামের ভাষায় ম্যাটা বলা হয়। তিনতলায় মাথার উপরে কোনো ছাদ বা তালা বিছানো হয়নি, টিন ও টালির ছাউনি সরাসরি দেখা যাচ্ছে। এখানে পাটাতনের উপর জ্বালানি কাঠসহ পরিত্যক্ত অনেক কিছুই রাখা হয়েছে। তিনতলা ঘুরে আবারও দোতলায় নেমে এলাম। নিচতলায় তিনটি বেডরুম ও একটি রান্নাঘর রয়েছে। রান্নাঘরটি তরকারি কাটা ও খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হয়।
রান্নার চুলা রয়েছে বাইরের বারান্দায়। এটি রান্নাঘর, কি রান্না করেন? ডালঘাটি কসুর বই ভর্তা। এবার আমি আপনাদের একটি বেডরুম দেখাবো। দেখুন, এমন মাটির ঘরেই বাস করেন এখানকার গ্রামের মানুষেরা। কি নাম তোমার? শিশির। শিশির, আপনারা ইতিমধ্যেই জানেন যে মাটির বাড়িগুলো বসবাসের জন্য খুবই আরামদায়ক। এখানে গরমের সময় শীত এবং শীতের সময় গরম অনুভূত হয়। সবচেয়ে মজা হয় গরমের সময়, তখন ফ্যান না থাকলে, কারেন্ট না থাকলে সেই সময় মানুষের তেমন একটা অসুবিধা হয় না। তারপরেও এখানে এসে আমি দেখলাম আগের দিনে খুব বেশি ব্যবহার করা হতো এই শীতল পাটিগুলো। দেখুন, শীতল পাটি রয়েছে এই পাটিতে। আমি আগে ছোটোবেলায় আমি শুয়েছি, আমাদের বাড়িতেও ছিল ওই শীতল পাটি। শীতল পাটিতে আপনি যখন শুয়ে পড়বেন খুব আরাম পাবেন, খুব ভালো লাগে এই শীতল পাটিতে। গায়ে এক ধরনের শীতল ছোঁয়া লাগে। এখানে এসে অনেকদিন পর সেই শীতল পাটিটি দেখতে পেলাম। ঘরদোর দেখা প্রায় শেষ, এখন কথা বলবো বাড়িটির মালিক ইদ্রিস আলী মণ্ডলের সঙ্গে। আগেই বলেছি, তার বাবা আব্দুর রশিদ মণ্ডল তৈরি করেছিলেন এই বাড়ি। এই বাড়ি তৈরি করেছে আমার বাবা। আমরা তখন ছোট ছিলাম, আমরা বলতে পারি না, আমরা ছোট ছিলাম। আমার বাবা খুব শৌখিন লোক ছিলেন, তো উনি হাউস করে এই বাড়িটা বানাছেন। বন্ধুরা, গ্রামের বাড়িতে আসবেন আর ঐতিহ্যবাহী জিনিস দেখবেন না তা কিন্তু হবে না। বাংলার প্রতিটি ঘরে ঘরেই বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আপনারা জিনিস দেখতে পাবেন। এই মুহূর্তে এমন একটি ঐতিহ্যবাহী জিনিস আমরা আপনাদেরকে দেখাবো, যেটি যারা দেখেছেন পুরাতন মানুষ তারা স্মৃতিকাতর হয়ে যাবেন, আর যারা নতুন তারা হয়তো চিনবেন না, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যে দেখুন, ঢেঁকি। ঢেঁকির সাথে গ্রাম বাংলার মানুষের সম্পর্ক খুবই প্রাচীন। যে কোনো উৎসব আয়োজনে নাড়ুবড়ু, পিঠাপুলি সহ মজার মজার খাবার তৈরির অন্যতম অনুষঙ্গ এই ঢেঁকি। এবার কথা বলবো ইদ্রিস আলী মণ্ডলের স্ত্রীর সঙ্গে। বলেন তো, এই বাড়িতে তো আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এই বাড়িরই মানুষ আপনি। এই বাড়ির সম্পর্কে একটু বলুন, কেমন লাগে? খুব ভালো লাগে। আমার শ্বশুর খুব শৌখিন লোক ছিল এবং এই বাড়িটা করে দিচ্ছে। আমরাও খুব শান্তিতে রাখি থাকি এবং বাড়িটা ফ্যান না থাকলেও আমরা খুব ঠান্ডাতে বসবাস করি এবং খুব ভালো লাগে। আমার শ্বশুর খুব ভালো ছিল, ভালো বাড়ি আমাকে করা দিয়েছে। আমরাও মানে আমাদের বাচ্চা করুক নিয়ে খুব সুখে শান্তিতে আছি। তো মাটির বাড়িকে গরিবের এসি বলা হয়, তো আপনার কাছে কি ওইরকম মনে হয়? এসিরও বড়টা আবার যে কদিন কি কোন জিনিস আসবে তার সাথে আমরা শান্তিতে থাকি। আগেই রান্নাঘর দেখিয়েছি, এখন দেখুন চুলার পাড়। এই চুলার বারান্দার পাশের আরেকটি দরজা দিয়ে এবার বাড়ির বাইরে চলে এলাম। এপাশ থেকেও বাড়িটি পুরোপুরি দেখা যায়। যথাযথ সংস্কার ও যত্ন নিলে ঐতিহ্যের নিদর্শন হয়ে মাটির এই তিনতলা বাড়িটি হয়তো টিকে থাকবে আরও অনেক দিন। মাটির বাড়ির পাশেই দেখলাম মাছ ধরার জাল বুনছেন এক বৃদ্ধ। কত
কতদিন ধরে আপনি জাল বোনান? অনেক দিন ধরে। মানে ছোট থেকে কি? হ্যাঁ। একটা জাল বোনাতে কতদিন লাগে? ঠিকমতো বোনালে 15 দিনের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, গ্রামের ঐতিহ্যবাহী আরও একটি বিষয় দেখানোর জন্য আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, যে গ্রামে তো অনেক তাল গাছ হয়। আমি তাল গাছ নিয়েও ভিডিও তৈরি করেছি, আপনারা দেখেছেন, তাল সম্পর্কে অনেক কথা বলেছি। দেখুন চিনতে পারেন কি না, তারপর আমি বলছি। তাল পাকার পরে তাল থেকে তালের জুসগুলো ছাড়িয়ে নেওয়ার পরে যে আটিটি থাকে, সেই আটিগুলো এভাবে কিছুদিন রাখা হয়। দেখুন একটি মাচা করে রাখা হয়েছে আমার পেছনে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তালের আটি। এখানে এভাবে রাখার কারণ হচ্ছে কিছুদিন রাখার পরে এই আটি থেকে শেকড় গজাবে, শেকড়গুলো কিন্তু নিচে নেমে আসবে। আমাদের বাড়িতে বা আশপাশে অন্যান্য বাড়িতে করা হয় কি, অনেক সময় মাটিতেই রাখা হয়, শেকড়গুলো সেই মাটির ভেতরে চলে যায়। এখানে সেটা মাটির ভেতরে যাবে না, এই উপরে যেগুলো আছে শেকড়গুলো এই নিচের দিকে যাবে, বা নিচে যেগুলো আছে সেগুলো নেমে আসবে শেকড়গুলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এটি কিছুদিন যাবে, তারপরে এটি কাটলে এর ভেতরে খুব মজাদার শাঁস পাওয়া যায়, যে শাঁস দুধ দিয়ে রান্না করা যায় বা এমনি এমনিও খাওয়া যায়। খুবই সুস্বাদু খাবার এই তালের এই শাঁস কাটার পরে যে খাবারটি পাওয়া যায়, অসাধারণ। এবার মেজানুর ভাইয়ের সাথে নিমাই দেখি গ্রাম ঘুরে দেখতে থাকলাম, বহু বছরের পুরাতন গ্রাম এটি। তিনতলা মাটির বাড়ি দেখার পরে গ্রাম ঘুরতে বের হয়েছি, আমাকে গ্রাম ঘুরে দেখাচ্ছেন মিজানুর ভাই। আসলে তিনি যেটি বললেন সেটি অনুপ্রেরণাদায়ক, যে এখানে শিক্ষা ব্যবস্থা এই গ্রামে অনেক উন্নত। এই গ্রামে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি কলেজ, পাশাপাশি হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, মানে একটা প্রত্যন্ত গ্রামে কলেজ রয়েছে, হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, মানে এটা ভাবাই যায় না। দেখুন এটি প্রাথমিক বিদ্যালয়, ওটি হাই স্কুল, এবং কলেজ হচ্ছে এটি নিমাই দেখি আদর্শ কলেজ। আমরা মিজানুর ভাইয়ের কাছেই জানতে চাই যে এই গ্রামে এত শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কেমন লাগে আপনার? আমাদের খুবই ভালো লাগে। আমাদের ছেলেমেয়েরা আগে অনেক বগুড়া থেকে কাহালিতে দূরে দূর দূরান্ত থেকে কলেজে পড়তে হতো, এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে, এবং কলেজ প্রায় 20-25 বছর হয়ে গেল এখানে কলেজ। এখানে কলেজের রেজাল্টও ভালো, শিক্ষকেরাও ভালো, অনেক ভালো। আমাদের এই কলেজের পরিবেশ সব দিক দিয়ে অনেক ভালো। আমাদের আর দূরে যেতে হয় না, বাড়ির থেকে ছেলেপেলেরা বাড়ির ভাত খেয়ে আর কি এখানে পড়তে পারে, এবং কম খরচে বিনা খরচে এরকম পড়তে পারে এখানে। লেখাপড়া কেমন হয়? লেখাপড়ার মান খুবই ভালো, ফলাফলও খুবই ভালো, শিক্ষকেরাও ভালো, আমাদের এখানকার সকল টিচাররা সবাই ভালো, অনেক ভালো। এখানকার মাঠেই প্রতি বছর বসে বিশাল বৈশাখী মেলা। নিমাই দেখি গ্রামে এসে যে পুকুর ঘাটটি দেখছি, এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাই আমাকে এখানে নিয়ে আসলেন। এই যে পুকুর ঘাট দেখছেন, এই পুকুর ঘাটটি সেই ব্রিটিশ আমলের, অনেক পুরাতন এই পুকুর ঘাট। এটা কত পুরাতন এই পুকুর ঘাটটি? এটা ব্রিটিশ আমল থেকে, আমার বুড়া বাবার আমল থেকে আছে এই পুকুর ঘাট। আমরা হওয়ার আগে পর্যন্ত আগে থেকে এখানে আপনারা কি করেন? গোসল? এখানে গোসল করা হয়, থালি বাসন ধোয়, মাছ ধোয়া হয়, অনেক কিছু কাজ করা হয়। চারিদিকে ফাঁসি আসলে ফাঁসি পড়ে আছে। মাটির তিনতলা বাড়ি ও নিমাই দেখি গ্রাম খুব ভালো লাগলো আমার। বাংলার এমন গ্রামে ঘুরে ফিরে আসতে চাই বারবার।